করছো এত? দেখো, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন তোমার কাছে কোনো অপশন থাকে না যে না এটা করব না ওটা করব, তখন তোমাকে মেনে নিতেই হবে। তো শক্তি তখন এমনি হয়তো চলে আসে, জানি না, কিন্তু দুঃখ করে লড়াইটা করার থেকে মনে হয় হাসি মুখে লড়াইটা করা অনেকটাই ইজি। আবার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী। নেট মাধ্যমে খবর জানিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন জীবন কাঠি ধারাবাহিকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা। দিন কয়েক আগেই অসুস্থ হয়ে পড়ায় পরিবার তাকে নিয়ে যান দিল্লিতে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঐন্দ্রিলা। দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলেন ঐন্দ্রিলা। এমন বিপর্যয়ের দিনে মনের জোর বাড়াতে ঐন্দ্রিলার পাশে সব্যসাচী চৌধুরীকে দেখা গিয়েছিল। বন্ধুর সঙ্গে সে ছবি তুলে শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। মনের জোর বাড়ানোর মতোই ক্যাপশন ছিল সেই ছবির, আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলার সাথে। কেমন আছেন ঐন্দ্রিলা? আমরা সরাসরি কথা বলে নেব ঐন্দ্রিলার সাথে। এটা কাকে দেখছি? ভীষণ সারপ্রাইজড এবং ভীষণ দুঃখ পেয়েছিলাম যখন প্রথমবার আমরা তোমার এই খবরটা পেয়েছিলাম যে তুমি আবার নানা রকমভাবে শরীরে খারাপ হয়েছে। প্রথমেই বলো, এখন কেমন আছো? এখন শরীর আগের থেকে অনেকটা বেটার আছে। প্রথম কেমোসাইকেলটা হয়ে গেছে, তো তারপরে অনেক রকম প্রবলেমস তো হয়, সেগুলো একটু কমেছে। তো কথা আছে না একটা, যে দ্য শো মাস্ট গো অন, যাই ঘটনা ঘটুক না কেন জীবনে শো চলতেই থাকে। আমরা মানুষের ক্ষেত্রে শুনেছিলাম খারাপ সময় আসে, তোমার জীবনে কি এটা চূড়ান্ত খারাপ সময়? সে তো বটে চূড়ান্ত খারাপ সময়। চোখে জল ফেলো না, এখনো তো লড়াই প্রচুর বাকি রয়েছে। তুমি জয়েন করলে সেটে, এটাই তোমার পীঠস্থান তো? হ্যাঁ, আজকে শুটিং এ এলাম, শুটিং এ ঢুকলাম, সবাই ক্ল্যাপ করলো, এগুলো এত ভালো লাগে। আমি আমার জীবন কাঠি পরিবার থেকে এত ভালোবাসা পেয়েছি যে আসলে কি বলতো, কষ্টের সময় না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো আজকে খুব ভালো লাগলো, অনেকদিন পর আবার যে যে কাজটা আমি করতে ভালোবাসি, যে কাজটা আমি করি, সেই কাজটা করতে পারলাম, তো খুব ভালো লাগছে, একটা অদ্ভুত শান্তি হচ্ছে। পুরো ইন্ডাস্ট্রির সকলে ব্যথিত ছিল যে তোমার আচমকা এরকম কি হলো, তুমি আবার সরে গেলে কেন? বন্ধুদের কাছ থেকে কিরকম সাড়া পেয়েছিলে? আমি ইন্ডাস্ট্রিতে আসার আগে শুনেছি যে ইন্ডাস্ট্রিতে নাকি কোনো বন্ধু হয় না, ইন্ডাস্ট্রিতে সবটাই কম্পিটিশন, কোনো বন্ধু হয় না। কিন্তু এই কথাটা আমি বলবো সম্পূর্ণ ভুল। আমি যখন গতবার অসুস্থ হয়েছিলাম, তখন আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে আমি যা রেসপন্স পেয়েছিলাম, তার থেকে এখন আমি যাদেরকে চিনিও না ইন্ডাস্ট্রির, তারাও আমাকে মেসেজ করেছে, ফোন করেছে, সবাই প্রে করছে আমার জন্য। এত লক্ষ লক্ষ মানুষের মেসেজ পেয়েছি আমি, মানে আমি সেটাতে ধন্য মনে করি নিজেকে, যে মানুষ চাই যে আমি বেঁচে সুস্থ হয়ে আবার ফিরে আসি। তো লড়াই তো লড়তেই হবে, প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম লড়াই থাকে, আমার জীবনের লড়াইটা একটু অন্যরকম, লড়বো। তোমায় বোধ হয় ঈশ্বর বিশেষ শক্তি প্রদান করেছে, তুমি এত লড়াই লড়ছো, কোথা থেকে মানসিক শক্তি জোগাড় করছো এত? দেখো, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন তোমার কাছে কোনো অপশন থাকে না যে না এটা করবো না ওটা করবো, তখন তোমাকে মেনে নিতেই হবে। তো শক্তি তখন এমনি হয়তো চলে আসে, জানি না, কিন্তু দুঃখ করে লড়াইটা করার থেকে মনে হয় হাসি মুখে লড়াইটা করা অনেকটাই ইজি। প্রথম যখন আবার খবরটা পেয়েছিলে, মানে প্রথমবার তো 5 বছর আগে, এবার যখন খবরটা পেলে প্রথমে তো একটা শক ঠেলে গেছিল। হ্যাঁ, অসম্ভব শক ঠেলছিল। বিশ্বাস করতে পেরেছিলে? মেনে নেওয়াটা, মানে এই
এই যে সব থেকে বেশি যেটা শকিং হয়, যে মেনে নেওয়াটা খুব কঠিন, যে না আমার আমাকে যে মেনে নিতে হবে যে না আমার ক্যান্সার হয়েছে, আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, এই জিনিসটা মেনে নেওয়াটা মানে কি বলবো, মা বাবা জানে যে আমি ঘুম থেকে অচমকা চমকা জেগে উঠছি। এখন এখন 2-3 দিন ধরে আমি ঘুমোতে পারছি, ব্যাপারটা ধাতস্থ হয়েছে যে আমি মেনে নিতে পেরেছি, আর ট্রিটমেন্ট তো করাতেই হবে, পালিয়ে যাব। তুমি বোধহয় অনেকের কাছে একটা ইন্সপিরেশন, যারা এই কঠিন রোগটাকে অনেক সময় লুকিয়ে রাখতো, জনসমক্ষে আনতো না, কিন্তু এটাও তো কিউরেবল, সেটাও তুমি 5 বছর আগে দেখিয়েছো, এবারও তুমি ফাইট করছো। না আমার মনে হয় না যে ক্যান্সার এমন কোনো রোগ যেটা কাউকে বলা যাবে না, বা যেটা তোমার খারাপ তো কিছু নয়, এতে তো তোমার কিছু করার নেই। তো আমি তো আমি তো বলেছি আমার তো আমার কোনো আপত্তি নেই কাউকে জানাতে যে না আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমি সার্ভাইভ করেছি, আমি আবারও সার্ভাইভ করব। তো লোকা চাপা আমি বা আমার ফ্যামিলির লোক কোনোদিনই আমাকে শেখায়নি, তো সেটা সেই সেই ব্যাপারে কে কি ভাববে কে কি বলবে সেই ব্যাপারে আমি কোনোদিনই খুব একটা বদল নই। এই জায়গাতে একটা প্রশ্ন আমি জানতে চাইবো, যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটা ডক্টর হিস্ট্রি রয়েছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি এরকম একটা মানে কঠিন রোগে আক্রান্ত হলে কোনোভাবে আগে কোনোভাবে বোঝার অপশন নেই কিছু? আমি আগে আমার সমস্ত চেক আপ রেগুলার যেরকম হয় সেরকমই হয়েছে, কিন্তু তাতে কিছু ধরা পড়েনি, মানে 6 মাস আগেও আমার চেক আপ হয়েছে, তাতে কিছু ধরা পড়েনি। হঠাৎ করে আমার এই শোল্ডারে, ডান শোল্ডারে ব্যথা শুরু হয়, শুটিং করতে এলাম খুব ব্যথা, শুটিং কমপ্লিট করতে পারলাম না, তারপরেই পরের দিনই চেস্ট এক্সরে করা হলো, তারপরেই তারপরেই প্রসেসিং শুরু হয়ে গেল, তারপরেই বাবা দিব্যি নিয়ে চলে গেল। সেভাবে বুঝতে পারিনি, এত কাজের মধ্যে ছিলাম, এত বিজি থাকছি, এত কাজ করছি, কোনো রকম কোনোভাবেই আমি বুঝতে পারিনি যে ভেতরে ভেতরে একটা রোগ বাসা বাঁধছে, আমি বুঝতেই পারিনি। তো এই মুহূর্তে তোমার শরীর কেমন আছে? তোমাকে দেখে তো বিশেষ বিশেষ দুর্বল মনে হচ্ছে। হ্যাঁ, উইক তো অবভিয়াসলি আছি, এখন আমাকে দৌড়াতে পারলে দৌড়াতে পারবো না, কিন্তু এখন আগের থেকে কমপ্লিকেশনসগুলো অনেক কমেছে, বেটার আছে, আর এতদিন পর শুটিং করলাম, খুব ভালো লাগছে। আর আমি কি বলবো, আমি বিশেষভাবে থ্যাংক ইউ জানাতে চাই সানবাংলাকে আর লীনাদিকে, যে এই অবস্থাতেও আমাকে এই শুটিংয়ের সুযোগটা করে দেওয়ার জন্য, কারণ একদম ব্যাকগ্রাউন্ড ছাড়া নিজে নিজে এই জায়গাটায় পৌঁছেছি, মানে কাউকে চিনতাম না আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি। তো আজকে খুব ভালো লাগলো আমার, মানে আমার আমি 5 বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর আমি ফিল করলাম যে না, ইন্ডাস্ট্রিতেও রিয়েল মানুষ আছে। এই ফ্লোরটাকে কতটা মিস করছিলে? নিশ্চয়ই তার তুলনা হয় না, মানে যে রোগী ফ্লোরকে তো মিস করছিলাম। অ্যাকচুয়ালি মানুষের অনেকের দেখি স্ট্যাটাসে স্টোরিতে, ওফ লাইফটা কি বোরিং হয়ে গেছে, লাইফটা ভাল লাগছে না, কিছু এক্সাইটমেন্ট চাই, আর আমাদের মতো মানুষরা ওই বোরিং লাইফটাই পেতে চায়, বা যে নর্মাল লাইফটা পাওয়ার জন্যই এত যুদ্ধ করে। ফ্লোরে ফ্লোর মিস করেছি, পারমিতাদেরকে, সোমরাজকে, ওরা ভিডিও কল করতো, আমার কেমো চলতো, ফ্লোর ঘুরে দেখাতো, শুটিং দেখাতো, তো মিস তো করেছি। আজকে এসে অনেকটা হয় না, অনেকটা অক্সিজেন পেলাম এরকম মনে হচ্ছে। বেশি কথা বলবো না, জাস্ট 2-1টা প্রশ্ন তোমার কাছে রাখবো। সোমরাজ বাকরুদ্ধ ছিল, আমি কি মানে ও কি বলবে সেটা বুঝে উঠতে পারছিল না, মিশমি বললো আমি শকড। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, মানে এই এই ঘটনাটা যে ঘটতে পারে এটা কেউই ভাবতে পারেনি, যে হ্যাঁ ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, ক্র্যাম্প হয়েছে বা কিছু একটা, বা কিছু একটা হবে হয়তো, কিন্তু এটা থেকে যে এক্সট্রিম একটা মানে ক্ষতি হতে পারে সেটা কেউ এক্সপেক্টই করতে পারেনি, আমরা কেউ, আমি তো বাদই দিলাম, ওরাও কেউ এক্সপেক্ট করতে পারেনি। সেই জন্যই মানে হয় না, লাইফে ধাক্কা দিয়ে দেয়, আর ওদের সাথে আমি এত ক্লোজলি কাজ করি, রোজ দেখা হয়, রোজ কথা হয়, তো
সেটা ওদের কাছে খুব শখ, বাট ওরা আমার রেগুলার খোঁজ নিয়েছে, সেগুলো খুব ভালো লাগে। লীনাদির সঙ্গে কোনো কথা আছে? দিদির সাথে আমার যখন কথা হলো তখন দিদি বললো যে সব ঠিক হয়ে যাবে, তুমি তুমি খেলে সুস্থ হয়ে ফিরে এসো। তো দিদি আমার খোঁজ নেয়, রেগুলার খোঁজ নেয়। একটা বিষয় তোমাকে জানাই, যখন আমরা কথা বলছিলাম তোমার শরীর খারাপ, তাতে গল্প কী হবে, গল্প কি থেমে যাচ্ছে, তখন বলেছিল না আমরা গল্প থামাবো না, ওয়েন্ড্রিলা ব্যাক করবে, এবং সেটা তোমার ফ্লোর ডিরেক্টরই আমাদের আমাকে আমাকে বলেছিল, যেহেতু আমি প্রতি সপ্তাহে একবার করে কভার করতে যে গল্প চেঞ্জ হবে না, এখন ওয়েন্ড্রিলা মিসিং, গল্প থাকবে, ওয়েন্ড্রিলাই থাকবে। হ্যাঁ, আমি আমিও শিওর ছিলাম না যে আমি শুটিং করতে পারবো কি পারবো না, কারণ শরীর যেহারে দুর্বল ছিল বা আমি আমি সারাক্ষণ শুয়েই ছিলাম, উঠতেই পারছিলাম না, তাই শুটিং করার কথা প্রশ্নই ওঠে না। আমি তাও দেখলাম গত 2 সপ্তাহ ধরে আমি শুটিং করিনি, তাতেও দেখলাম যে জাহ্নবীকে ছাড়াই মানে আমার থেকেও হয়তো আমার টিম মেম্বারদের বেশি বিশ্বাস ছিল যে না আমি হয়তো পারবো, আমি আবার শুটিংয়ে ফিরে আসতে পারবো। এর মধ্যেও মানে ট্রিটমেন্ট চলাকালীন অবস্থাতে কাজ করাটা এটা এটা স্বপ্নের মতো। এখন কি কলকাতাতেই থাকছো নাকি আবার দিল্লি? না, এখন আপাতত কলকাতাতেই আছি, বাট দিল্লি যেতে হতে পারে। অনেক অনেক শুভেচ্ছা রইল, এবার ফাইটার, আবার তুমি ফাইট ব্যাক করে আসবে সেই আশা রইল। লাস্ট একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে গল্প এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে? আমি গত যে কদিন মানে আজ আজ অব্দি আমি তো সিরিয়ালটা দেখার সুযোগ হয়নি, হসপিটালে হসপিটালেই কেটেছে সময়। তো আমি জানতামই না কি গল্প চলছে, আজকে এসে শুনলাম যে কিডন্যাপিংয়ের একটা গল্প চলছে। তো আজকে যে শুটিংটা করলাম সেটাতে দেখালো যে জাহ্নবী বাচ্চাটিকে উদ্ধার করছে, এবার উদ্ধার করতে পারবে কি পারবে না সেটা পরের সিনে আমরা জানতে পারবো। তো একটু তো চমক আসছে, আর এতদিন পর আবার জাহ্নবীকে দর্শকরা দেখতে পারবে, এত মেসেজ পেয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, সবাই লিখছে যে দিদি কবে আবার দেখতে পাবো, কবে আবার দেখতে পাবো। আমি জানতাম না কি উত্তর দেবো তাদের, তো তাদেরকে বলতে পারি যে খুব তাড়াতাড়ি আবার দেখতে পাবে। Fight or Angela, fight. Thank you so much. Thank you.